কাশফুল নয়, আখের ফুল এগুলো। আখ গ্রামীণী পরিবারভুক্ত তৃণজাতীয় উদ্ভিদ। তিন জাতের আখের মধ্যে স্যাকচারাম অফিসিনেরাম এই জাতের চাষটাই বেশি। বাংলাদেশে প্রায় 4.25 লাখ একর জমিতে বছরে 7.5 মিলিয়ন টন আখ জন্মায়। আখ কাটার সময় অক্টোবর থেকে মার্চ। মোট আখের 60% ব্যবহৃত হয় চিনি কলে। সুগার মিল জোনের বাইরে যে আখ জন্মায় মূলত সেগুলো দিয়েই তৈরি হয় গুড়। আখ থেকে রস নিংড়ে বের করে ক্রাশার মেশিন। এই মেশিন আগে ঘোরাতো গরু কিংবা মহিষ, এখন ঘোরায় শ্যালো পাম্প। ক্ষেতের আখগুলো এভাবেই ঢোকানো হয় প্রেসিং মেশিনে। প্রবল চাপে নিংড়ে বের হয় রস, জমা হয় পাত্রে। গুড় বানানোর জন্য সংগৃহীত রস ওরা জ্বাল দেয় আখা নামের চুলায়। রস জ্বাল দেওয়ার আয়তকার কড়াইগুলো বড় বড়। জমে ওঠা গাদ বা বর্জ্য সরানো হয় ছাঁকনি দিয়ে ছেঁকে। জ্বালানি হিসেবে আখের ছোবড়া ব্যবহৃত হয় বলে প্রচুর ধোঁয়া তৈরি হয় আখায়। রস জ্বাল দেয়া হয় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। আগুনের আঁচে রসের জলীয় যত কমে ততই ঘন হয়ে দানা বাঁধে গুড়। প্রতি বছর প্রায় 2 মিলিয়ন টন আখ থেকে গুড় তৈরি হয়। গুড় আছে কয়েক রকমের, ঝোলা, নলি এবং চিটা। দেশে ঝোলা গুড় তৈরি হয় বছরে 1 লাখ টনের মতো। কি পিঠা পুলি পায়েস কি অন্য খাবারে এই আখের গুড়ের কদর সারা দেশ জুড়ে।